আমি বেতন পাইতাছি না, আমি গরিব মানুষ, এই কারণে আমি মেশিন বদ্ধ রেখেছি। কে জিগেছে? বুথ প্রেসিডেন্ট রতন পাল, বিজেপি দলের। বিজেপি দল। এরপরে আমার এমএলএ এর কাছে গেছি, এমএলএ আমার আশ্বাস দিছে, হ্যাঁ এডিসি ইলেকশন আছে, আমার একটু সময় দাও, এডিসি ইলেকশন শেষ হলে আমি এটা ব্যবস্থা করে দিই। তো আজকে সাত দিন পরে, এরপর আমি আজকে আমার বড় ভাইয়ের লই এমএলএ এর কাছে গেছি। গেছি আর এমএলএ কইছে দিন আগের যে পাম্প অপারেটার আসিল, এটা নষ্ট হইয়া গেছে আর এটা বইয়াছে, এতে অনেকে বলে কেস করছে হাইকোর্টে, কেসটা শাসন তলব, এটা রকম বেতন হইত না, আমারও পঞ্চায়েত দর করতো, মানে রেখার মজুরিতুন ডাবল হাজিরা দিব। তো আমি কিছু আমার দ্বারা সম্ভব হতো না, আমি পারতাম না। তারপরে কত টাকা বেতন দিব বলছিল? সরকারি মূল্যে যা বেতন আছে তা দিব। কত? এটা তো পয়সা অনেকি 5,000 দেয়, আগের এটারে দিত 5,200, 5,200 টাকা দিত। এই যে পাম্প হাউসটা এখানে আছে, এটা কি আপনার জায়গাতে বসানো? হ্যাঁ, আমার বাপের জায়গা। কি মূলে আপনারে এই জায়গা দিছিলেন এখান থেকে? আমরা রেখেছি একজনের চাকরি দিয়ে, আমরা চারটা ভাই আছি, চার ভাই একজন, যে কোনো একজনের চাকরি দিব। পাম্প হাউসের জায়গা দিলে? হ্যাঁ, পাম্প হাউসের জায়গা দিলে। জায়গাও দিছেন? হ্যাঁ, জায়গাও দিছি। পাম্প হাউস তুলছে? পাম্প হাউস তুলছে। চাকরিও পাইছেন? চাকরিও পাইছি। টাকা পাইছেন? না, টাকা এক টাকা পাইছি না। এই আড়াই বছরের ভিতরে? আড়াই বছরে তো না, এক টাকা দিছি। এই কারণে না আপনি মাঝে মধ্যে বন্ধ করে রাখেন? হ্যাঁ। বিগত কতদিন বন্ধ ছিল? বিগত 7 দিন বন্ধ আছে। আমি এখানে চলে। কোন ইয়ারে ঢুকছেন? মানে কোন বছর ঢুকছে বিগতে? এটা মাসের 2 তারিখ 3 মাসে জয়েন দিছি 2019-এ। তো আমার কাছে অভিযোগ আছে যে এলাকাতে আজকে প্রায় সময় নাকি 2-3 দিন পরে পরে মানে জল পাইতেছে না, এর মূল কি কারণটা কি? মূল কারণ এখানে প্রধানের কাছে গেছি, প্রধানে কইছে আমারে 90 দিনের পরে বেতন দিব। তো 90 দিন পার হইয়া গেছে, প্রধানের কাছে গেছি, প্রধানে কোনো আশ্বাস দিছে না। গেছি চেয়ারম্যানের কাছে, চেয়ারম্যানে আমার কাছে 2 মাসের সময় চাইছে। কোন চেয়ারম্যান? অনিল চন্দ্র মজুমদার, মানে পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান। পঞ্চায়েত সাতচান কোন পঞ্চায়েত? আপনার বিজয়নগর পঞ্চায়েত। প্রধানের নাম কি? প্রধানের নাম হচ্ছে যাই অমৃতা মজুমদার। কি কইছে তারা? তারার কাছে গেছি আর তারা কইছে আমারও কইছে 90 দিনের পরে বেতন হইব। 90 দিন পার হয়েছে আর আমি গেছি, তারের কইছি আর এ কইছে দিন চেয়ারম্যানে জানে, চেয়ারম্যানের ধরো ব্লক চেয়ারম্যানের, ব্লক চেয়ারম্যানের দেখছি আর ব্লক চেয়ারম্যানে কইছে যে আমারে 2 মাসের সময় দাও, আমারে 2 মাসের সময় দিয়েছি, আমি 2 মাসের পরে আমি 3 দিন বন্ধ রাখছিলাম। তো পার্টির নেতৃত্ব লোকবল আছে কোন দলের? বিজেপি দলের। বিজেপি দলের নেতৃত্ব লাগে। জলের সাপ্লাই আইলে জলের বেশি সমস্যা থাকে না, সাপ্লাই দেন যে টাকা খানা বলে জল দিতে কত পরিবার আছে এখানে? কি সমস্যা? এখানে আগে এটা পাম্পেটা আমি চালাতাম, পাম্পেটা আমি চালানোর পরে এমএলএ একদিন আইসে আইয়া করতে এটা নষ্ট হয়ে গেছে, অভিযোগ নষ্ট হয়ে গেছে। এটা অ্যাকচুয়ালি আগে কীটা জানি মোটর এটা নিচে যে জল উঠে এই জলের ফাটটা ভাঙে গেছে, অভিযোগ আমি কয়েকবার যাই কল করে আসি, তারা আইয়া লিটটা সাপাইছে না। তো এই যেদিন তুলি নিতে আসে এদিন দেখতে আসে নিচে এটা ফুল অলি করে দিয়েছে। তো আমি বিজন আমাদের এখানে যারা দুগ্ধ আছে তারা কইছি, এসডিওর কাছেও ফোন করে কইছি, তারা কইছে যে এটা অফিসে জানার লাগে, আবার বিজন যে তারার কাছে জানার লাগে, প্রধানের জানার লাগে, আমি জানাইছি, তারা কইছে যে এটা এ রাখতো না, তারা নতুন এটা চালু হয়েছে, এটার পরিবর্তে এটা চালু করবে, এটা বন্ধ করে দেবে।
এটা বন্ধ করে দিয়েছে। কতদিন ধরে এটা বন্ধ? এটা আজকে এক বছর তিন মাস চার মাস হয়েছে এটা বন্ধ। এটা দেখি আপনি চালাইতেন? হ্যাঁ এটা আমি চালাইতাম। আপনার কি অক্ষণ এখানে চাকরি আছে নি? না আমার তো আমারে তারা পঞ্চায়েত পঞ্চায়েতে কিছু জানাইছে না, তো এটা এমনি করে আছে। এখানে কত পরিবার আছে বিজয়নগরে? তিনশো পরিবারের মতো আছে। কত নম্বর ওয়ার্ড এটা? এটা দুই নম্বর ওয়ার্ড। সবাই এলাকার বেশিরভাগ মানুষই যারা মনে করেন দুই একজনের মোটর আছে হয়তো তারা মোটর থেকে, আমরা তো মোটর নাই, আমরা তো এই নিচের থেকে আনা লাগে। আগে যারা জানাবে জানাইছে।